রূপম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঝাড়খণ্ড মডেল, মহারাষ্ট্র মডেল, এবার পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি লক্ষ্য করেছেন যে লোকসভার পর থেকে বিজেপি কিন্তু পশ্চিমবাংলার বুকে এক নম্বর পার্টি হিসাবে উঠে আসছে। মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির কাছে পরাস্ত হতে পারে। তারপর আবার এনআরসি ও সিএএ নিয়ে যে তাণ্ডব চলছে পশ্চিমবাংলায়, তাতে কিন্তু জনগণ কিন্তু বিজেপি মুখী ও টিএমসি মুখী, এই দুই মুখী হয়ে আছে। অর্থাৎ মমতা ব্যানার্জি ঢের বুঝতে পেরেছেন। মমতা ব্যানার্জি কিন্তু এখন বুঝতে পারছেন যে বিজেপি কিন্তু এই মুহূর্তে রাজ্যের নতুন শক্তিধর পার্টিতে পরিণত হয়েছে। সিপিআইএম, কংগ্রেস তৃণমূলকে হারাতে পারবে না, কিন্তু বিজেপি কিন্তু তৃণমূলের ঘাড়ে শ্বাস ফেলছে। মমতা ব্যানার্জি এও বুঝে নিয়েছেন যে তৃণমূল পার্টি এই মুহূর্তে বিজেপির সঙ্গে মোকাবেলা করতে গেলে হিমশিম খাবে। তাই মমতা ব্যানার্জি ঝাড়খণ্ড মডেল ও মহারাষ্ট্র মডেল আনতে চাইছে পশ্চিমবাংলার বুকে। অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল একযোগে লড়াই করে বিজেপিকে আটকাতে চাইছে। মমতা ব্যানার্জি কোথাও না কোথাও মেনে নিয়েছে যে 2021 নির্বাচনে কিন্তু বিজেপি সকলের প্রথম পছন্দের মধ্যে রয়েছে। যতই এনআরসি, যতই সিএ হোক, লোকজনের, দেশবাসীর, পশ্চিমবাংলার জনগণ কিন্তু বিজেপিমুখী হয়ে আছে। তাই মমতা ব্যানার্জি ঝুঁকি নিতে চাইছেন না। কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল একজোড়ে যাতে লড়তে পারে, তাই মমতা ব্যানার্জি ঝুঁকি নিতে চাইছেন না, এবং কংগ্রেস, সিপিআই এবং তৃণমূল কংগ্রেস যাতে একসঙ্গে লড়াই করতে পারে এবং ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র যেভাবে বিজেপিকে হারানো হলো, ঠিক একই কায়দায় পশ্চিমবাংলা যাতে বিজেপিকে হারানো যায়, তার জন্য মমতা ব্যানার্জি, তার জন্য কিন্তু পশ্চিমবাংলায় একটি আলোচনা চলছে। অর্থাৎ যে করে হোক বিজেপিকে আটকাতেই হবে, কারণ বিজেপি থাকলে কিন্তু দেশে এনআরসি হবে, সিএএ হবে। ঠিক এই দিক দিয়ে সিপিআইএম ও কংগ্রেসও কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে, কারণ সিপিআইএম কিন্তু এই মুহূর্তে সিপিআইএম এর কোনো কিন্তু নীতি নেই, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে তাদের অসুবিধা নেই, কারণ তারা অনেকদিন আগে নীতি ছেড়ে দিয়েছে। বামফ্রন্টের কমিউনিস্টের যে নীতি, তা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। কংগ্রেসও চাইছে কোনো রকমে জোট করে যেভাবেই হোক আগামী দিনে যাতে লোকসভায় তারা ক্ষমতায় ফেরে, তার জন্য তারা সকলের সঙ্গেই জোট বাঁধতে বাধ্য। এইদিকে আবার মমতা ব্যানার্জি নিজের সিট বাঁচিয়ে রাখার জন্য সমস্ত রকমের জোটের সঙ্গে হাত মেলাতে দ্বিধাবোধ করছেন না। তাই বিজেপিকে আটকাতে ঝাড়খণ্ড মডেল, মহারাষ্ট্র মডেল হতে পারে বাংলায়, কিন্তু জনগণ কি বলছে? মমতা ব্যানার্জির সঙ্গে জোট গঠন করে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড মডেল করে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে, নাকি বিজেপিকে প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় দেখতে চাইছে জনগণ? তো জনগণ কি চাইছে কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জনগণ কি চাইছে। তাই অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।